সরকার পক্ষের আইনজীবী এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের আইনজীবী পক্ষে দুই পক্ষে দীর্ঘক্ষণ, মানে যেটা নর্মালি হয় না, কিন্তু এতগুলো মামলার এত কাগজপত্র দিয়ে দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করা হয়েছে। নওশাদ সিদ্দিকী সাহেবের আইনজীবীরা জজ সাহেবকে বোঝানোর চেষ্টা করেছে যে এই সমস্তটা সাজানো ঘটনা, এটা একটা পলিটিক্যাল পার্টির ফাউন্ডিং মানে জন্মলগ্নের যে অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানে আসতে গিয়ে কলকাতার লেদার কমপ্লেক্সে প্রি প্ল্যান করে তৃণমূলের লোকেরা ওই মিছিলে ঢুকে গিয়ে গণ্ডগোল বাঁধায় এবং ওই গণ্ডগোলকে কেন্দ্র করে পীরজাদা নওশাদ সিদ্দিকী কলকাতা রানী রাসমণি এসে সেই গণ্ডগোলের যারা অ্যাকিউজ তাদেরকে ধরার জন্য বলেছিল। কিন্তু পুলিশ দেখাচ্ছে বারবারই যে এইখানে পীরজাদা নওশাদ সিদ্দিকী স্টেজ থেকে নেমে গিয়ে পুলিশকে ধরো মারো কাটো পিটো বলে বিভিন্ন রকম উত্তেজিত করেছে নিজের দর্শকদেরকে, এর জন্য পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এর পক্ষে কলকাতা হাইকোর্টে সরকার পক্ষের আইনজীবী সহ প্রশাসন কোনো সঠিক ফুটেজ বা ভিডিও দেখাতে পারেনি। এমনি ভাষণের ভিডিও সমস্ত কিছু দেখিয়েছে, কিন্তু পার্টিকুলারলি যে আমি ব্যক্তিগতভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকী কোথাও কোনো জায়গায় বলেছি নাকি যে পুলিশকে মারো ধরো কাটো পিটো, এই ফুটেজ দেখাতে পারেনি। ওনারা 161 বা সাক্ষী নিয়েছে হকারদের, যে সমস্ত হকাররা ওখানে ওই পেয়ারা বেচে পেঁপে বেচে আইসক্রিম বেচে সেই সমস্ত হকারদের সাক্ষী নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোর্ট বলেছে যে ঠিক আছে। কোর্ট আবার হাঁটতে হাঁটতে এটাও বলে যে হকাররা কি এমএলএ সাহেবের পিছন পিছন যাচ্ছিলো, তো যাকে এটা কোর্টের নিজস্ব ব্যাপার, কিন্তু এই সপক্ষে কোনো ফুটেজ বা ভিডিও ফুটেজ দেখাতে পারেনি। আচ্ছা, আপনারা কি জামিন নিয়ে কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে পারছেন নাকি? না, জামিন নিয়ে তো আমরা প্রত্যেকটাই প্রমাণ দেখাচ্ছি, কিন্তু জামিন পাওয়া যাচ্ছে না। জামিন পাওয়া যাবে না যাবে না এটা আমাদের উপর ডিপেন্ড করে না, কালো কোর্টের উপর ডিপেন্ড করে না, এটা আদালতের উপর ডিপেন্ড করে। আগে ভালোভাবে জানুন যে জামিনটা কে দেয়, উকিলবাবু দেয় না আদালত দেয়। কবে হবে বলে আশা করছি? আগামীকালকে ডেট দেওয়া আছে, আগামীকালকে দেখা যাচ্ছে।